হ্যাঁ, আইডিয়া চেক করা লাগবে না, তোমার মতন পোষা না এটা। কি করব, সিঙ্গেল অফারের ভিতরে প্রথম আই নিয়েছি, আইটা ডিজাইন করে ফেলি। হোয়াইট কত দিয়েছিলাম? হোয়াইট ওইটা না, এই সিঙ্গেল আইকনের হোয়াইট দিয়ে, যেহেতু আমরা রাউন্ড করব, ঠিক আছে, হোয়াইট হাইট সব সেম করে দেবো। এরপরে বেশি বড় হয়ে যাবে, বর্ডার রেডিয়াসটা 100% করে দিই, ঠিক আছে, বর্ডার 100% করে দিলে বর্ডার, না পার্সেন্ট করে দিলে ভালো হয়। আচ্ছা, এখানে আমরা প্রাইমারি কালারটা দিই, ও সরি, এটা কালো কালার না? হ্যাঁ, কালো কালার আছে, একটা বর্ডার, বর্ডার না দিলেও হবে, সমস্যা নেই। তাহলে এক কাজ করি, এখানে ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালো, ওকে। আর এখানে আচ্ছা একটু দিলাম না, হয়েছে, আরাম দিয়ে দিলাম, দেখি তো কি অবস্থা, চলে আসছে, দেখছো সুন্দর ভাবে কালো হয়ে গেছে। এখন খালি সেন্টারটা মাঝখানে আনবো, কি হবে, এই যে এটা, এখানে আমরা হাইট যতটুকু দিয়েছি লাইন হাইটও সেম অতটুকু দেব, ঠিক আছে, এবং এর কালো কালার দেবো কি, আমার এখন ঢুকলো না, নিজের চেষ্টা করছি, তোমার এগুলো আগে করেছিল না? বাহ, চমৎকার। আচ্ছা, এখন এই সেকশনে কাজ শেষ, এখন হবার ইফেক্টটা দিয়েছি, দেখো হবার ইফেক্ট দিয়েছিলে বলছিলাম যে এখানে একটা ট্রানজিশন ইউজ করতে হবে, এরপরে একটা হবার হবে, হ্যাঁ হবে, দেখ ল্যাপটপ চালানো ফাস্ট হয়ে গেছে, না এখন বুঝতে পারি, ব্যাকগ্রাউন্ড কি কালার আছে, হ্যাঁ হ্যাঁ প্রাইমারি কালার, না রে পাগল না, ওইটা না রে, আচ্ছা সমস্যা, সমস্যা এটাই হচ্ছে সমস্যা, মানে বুঝে ফেলতে মানে সমস্যা, পরে উস্তাদে করতে গেলে পারবো না। আচ্ছা এবার কি এই স্ত্রী, এই স্ত্রী, হ্যাঁ আমি তো না দেখেই করি, ঠিক আছে, প্রথমে টেক্সট ট্রান্সফর্ম, সরি টেক্সট ডেকোরেশন, ডেকোরেশন নান, ডেকোরেশন হয়েছে, তারপরে কি কি আছে একটু দেখি, এই দেখো বিষয়টা কিন্তু আমি যা করতেছি সবকিছু এখনো একই রিলেটেড কাজ করতেছে, এখন তোমরা প্র্যাকটিস করো না তাই তোমরা পারো না, আর আমি প্র্যাকটিস করছি বলে আমি পারি এখন, বুঝছো, আর দেখো এই এইটা এই যে লিং হবে, এই ফন্ট সাইজ, ফন্ট কালার, ঠিক আছে, এই সেম প্রথম দিকে যেগুলো দেখাচ্ছে এখন সেগুলো দেখে বাধা না, বুঝছো, আমি কাজ করতে গেলে খুব বাধা আই, এটা এটা সরসর অভাব, সেফ সরসর অভাব, আর কিছু না, এই যে সরসর অভাব, এই জিনিসটা নিতে আমার কত কষ্ট হয়, যে ওটাই তো বলতেছি, তোর অভাব আরো প্রচুর চর্চা করতে হবে, ওই তো তাই না, বিরক্তির লেগে কি হবে বলো, কাজ তো করতে হবে, ঠিক আছে, কাজ তো শিখতে হবে, কাজ শিখতে হলে তখন বিরক্ত হয়ে লাভ নাই, ধৈর্য সহকারে করতে হবে, আমি আমার মতন করে ফেললাম, ঠিক আছে, স্ত্রীর কাজ শেষ, স্ত্রীর না আমি দিয়ে দিলাম,
সমস্যা তো দেখি না মার্জিন ইজি টু কাস্টমাইজেশন এর ভিতরে ইজি থাকবে মার্জিন বটম দাঁড়াও বিপরীত ভিতরে কত করতে পারি পি বেশ এই কি পি না পিটা হচ্ছে তাহলে মার্জিন বটম দেব 30 পিক্সেল দেখো আমি কিন্তু না দেখে পিএসডি বেশি দেখিনি অনেকখানি করে ফেলছি পাস করে ফেলছি দেখছো খুব হয়ে গেছে কে পায় নাই ফন্ট পাবে না ফন্ট পাবে না কেন দেখি তো বডি ফন্ট কি রেল হয় না দেখি পাইছে কিনা তার আগে বডি তো ফন্ট সাইজটা দিয়ে দে ফন্ট সাইজ কত আছে 16 না 14 আগে দেখি এই দে এটা না সুন্দর পিক্সেল কোন কালার 7 7 7 14 পিক্সেল আর ফন্ডের কালার বডি ফন্ড পাবে তার কালার হবে এইটা লাইন হাই এটা মানে বডিতে লিখে দিচ্ছি মানে একটা মানে বডির মধ্যে তুমি অন্য জায়গা না লিখলেও এখানে পেয়ে যাবে এই যে পেয়ে গেছে দেখছো বুঝলি মানে এক কালারই সব এই যে সব জায়গা সব পেয়ে গেছে এখানে তাই আমি দেখানে ওইটা পাইলাম এই যে এখানে এই যে 7 7 আচ্ছা হলো এটা সমস্যা না যে কোনো একটা ইউজ করলে হবে ঠিক আছে এটা আমি কোনো ভুল ভুলে মনে করব না আমি ওকে তো এবারে আচ্ছা ওই উপরে নিচে লিখলে হতো না পিটে গেল না 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 একবারে করে দিতে পিটে গেল তো লাগবে তো না একবারে একবারে খেল খতম বলতে এখানে এখানে যদি এটা তুমি এখানে না লিখতে ঠিক আছে তুমি যদি একটু কাট করে নিয়ে এখানে শুধু যত পি ট্যাগ আছে ঠিক আছে সবার মধ্যে পেয়ে গেল এই স্টাইলটা তোমার আর এটা নিয়ে টেনশন করা লাগবে না বোঝা গেল হ্যাঁ সব পি ট্যাগের ভিতরে পেয়ে গেছে এই পি ট্যাগের ভিতরে পেয়ে যাবে ঠিক আছে নেভার কোনো সমস্যা নাই আর তোমার যদি মনে হয় যে না আমি হচ্ছে একটা পি ট্যাগ সাপোজ এখানে একটা পি ট্যাগ আছে এই এই শালার এই দেখো এই যে এখানে একটা পি ট্যাগ আছে না এটা চেঞ্জ করতে চাও তাহলে তুমি এই ডিভের ভিতরে যা এখানে পি ট্যাগ চেঞ্জ করে দিলে ওইটা পাবে না দেখো মানে সব জায়গায় পাবে এখানে পাবে না আমি দেখাই দিচ্ছি আর একটু আচ্ছা এখানে এই যে রিড মোড বাটনটা দেখাই দিই দেখো রিড মোড বাটনটা আমি করব কি জানো এই জায়গা যত এ ট্যাগ আছে ঠিক আছে যত এ ট্যাগ সব জায়গায় আমি একটা করে নিলাম টেক্সট আই টেক্সট ডেকোরেশন ঠিক আছে যত জায়গা আছে আমি এটা নাম করে দিলাম তাহলে অন্য কোথাও আর কাজ করা লাগবে না তাহলে হবার যে বিষয়টা আছে ঠিক আছে তাহলে এই এর কাজ করা লাগবে এর মধ্যে টেক ডেকোরেশন নান করা লাগবে না ঠিক আছে এক জায়গায় সব হয়ে গেল আবার এর ভিতরে সব জায়গায় ট্রানজিশন দেওয়া আছে ঠিক আছে তাহলে আমি এখানে ট্রানজিশন দিয়ে দিই তাহলে আমার কোনো জায়গায় এটা ইউজ করা লাগবে না কিছু বোঝা গেল জাহাঙ্গীর মানে এই এ রিলেটেড যত প্রবলেম আছে সব সলভ ঠিক আছে আবার দেখো মানে বডির ভিতরে যদি কোনো কিছু লেখি ওটা আপনার এর বডির ভিতর না বডির বাইরে লিখছিস এগুলো আলাদা আলাদা ট্যাগ বডির বাইরে এগুলো আলাদা আলাদা ট্যাগ ঠিক আছে বডির বাইরে হ্যাঁ উপরে একদম উপরে হ্যাঁ এগুলোর মানে হচ্ছে যে আমি এক জায়গায়তে লিখব যেমন এখানে এ লিখলাম নিচে লিখতে পারতাম না নিচে লিখতে পারতাম না এগুলো সব সময় উপরে লিখতে এগুলো বলে গ্লোবাল সেটিং যেটা উপরে লেখা মানে হলো এগুলো নিচে সাজা পাই হোক হ্যাঁ আবার দেখো এই যে আমি এখানে এই যে ফন্ট সাইজ এখানে বড় করছি ঠিক আছে যদি আমি এটা না দিতাম এই 16 যে না দিতাম তাহলে কোনটা পাইতো জানো এই পি টা না পে এখানে 14 পি পাইতো আর যেহেতু আমার এখানে বড় করা লাগবে ওই ট্রানজিশন ইজ ইকুয়াল টু আরেকটা দিয়ে ট্রানজিশন করতে ছিল না হ্যাঁ দিয়েছি তো এই ট্রানজিশন হ্যাঁ দিয়েছি যে কে থাও এই ভেরিয়েবল ধরে যত জায়গা আছে সব একই ভেরিয়েবল ধরে কাজ করতেছে সবই তো একই ভেরিয়েবল এই যে এখন যেমন এই যে দেখো টেক্সট ডেকোরেশন ট্রান্সফার লিখছি ঠিক আছে এটাও লেখার দরকার নাই কারণ আমরা ওই জায়গা থেকে পাচ্ছে কিছু বোঝা গেল টেক্সট ট্রান্সফার আবার এখানে দেখো টেক্সট ডেকোরেশন এই যে নাম করছি এটাও লেখার দরকার নাই এটা এখন উপর থেকে পেয়ে যাবে কিছু বুঝছো এটা সুবিধা আর কি আবার ওইটা থাক সমস্যা নেই কিছু বোঝা গেল এই বিষয়গুলো বুঝতে হবে আরো ভালো করে বুঝতে হবে এই শালা দাগ পাচ্ছে রে
আছে না? হুম পায় এখানে, এই যে এখানে চলে গেছে, থাক ওখানে থাক অবশ্য। মানে গ্লোবাল সেটিংটা দিয়ে দিতে হয়, এতে ওদের সুবিধা হয়। এটা কেন বলতে দেখো, আমরা যে সিগমা যাই, সিগমা সিগমা এইচটিএমএল এটা না, হ্যাঁ এটা এটা আমার একটা প্রোডাক্ট। কি রে ভাই, নেটের কি অবস্থা? দাও জি স্যার। লোক তাহলে টাইম বের করি, অপরাধ শুধুমাত্র এই দেখো, এটাকে বলা হয় ডিফল্ট, ঠিক আছে ডিফল্ট কালার। এই দেখো বডির ভিতরে হাইট দেয়া 100%, ফন্ট সাইজ, কালার, ঠিক আছে বডি কালার, ঠিক আছে এগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। রিসেট ভ্যালু, রিসেট ভ্যালুর ভিতরে এই দেখো এ এর ফোকাসে, তারপরে ইমেজের ভিতরে এই দেখো পি, এই দেখো পি, হ্যাঁ সব কিছু এর ভিতরে দেখো, এটা লিখছি এই হবার করলে এগুলো পাবে, ঠিক আছে সব ইউএলএল এর ভিতরে সব যা কিছু লাগবে, ঠিক আছে সব কিছু দিয়ে দিয়েছি। এই জন্য এটাকে বলা হচ্ছে থিম ডিফল্ট সিএসএস, মানে ডিফল্ট ডিফল্ট সিএসএস এগুলো, ঠিক আছে মানে ইলিগাম মিস আর কিছু হুম। একে এটা ওই বাবা কিছু বুঝছো এবার? ওই দেখা লাগবে না, গার্লফ্রেন্ড না, টেনশন নেওয়ার কারণ নেই। আচ্ছা কিছু বুঝতে পারছো এটুকু? উপরে এগুলো ডিক্লেয়ার করে নিলে ভালো হয়। ওকে তো এটা মনে হচ্ছে এবার এইটা এটার কাজ করি, এই যে এ এই জায়গা করি, এর ভিতরে এই যে প্রথমে স্ত্রীর কাজ করলাম, তারপর প্রিয়ের কাজ, এই যে সিঙ্গেল সিঙ্গেল অফারের ভিতরে আই এইচ সি পি তারপরে এ, ঠিক আছে হুম এই জায়গায় কাজ করতে হবে। তো প্রথম আমরা এটা লিখে নিই, টেক্সট ট্রান্সফার আপার কেস করে দিই, তা থাকলে করে দিই, এটা টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে এইটুকু তো দেওয়া লাগবে আপাতত। এই দেখো সব করাই আছে, ঠিক আছে করাস না এগুলো, এই দাস ওখান থেকে নিলাম আপার কে ফন্ট ওয়েট এখানে দিয়ে আমি 600, ফাইডা এত হবে না, এটা দিয়ে হচ্ছে 18 পিক্সেল, টেক্সট হবে এত, এটা প্রথমে হবে না লাগবে। আচ্ছা এখানে এটা দিয়ে দিই, কি যেন ওর নাম, বর্ডারটা দিয়ে দিস, BORDER বর্ডার 1 পিক্সেল সলিড একটা দিয়ে দিলাম, তাহলে হবার করলে ব্যাকগ্রাউন্ড হ্যালাইশন, ঠিক আছে এখানে একটা প্যাডিং দিয়ে দিও, যেহেতু বললো ব্যাকগ্রাউন্ড লিখে হবার লিখে ব্যাকগ্রাউন্ড দিয়ে কালার দিলে হবে না, ব্যাকগ্রাউন্ড হবে এটা, কারণ ব্যাকগ্রাউন্ড কালার এটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আচ্ছা শেষ, খেল খতম, আচ্ছা তুই কাজ করে দিই কালারটা আপাতত আমরা 7A7A7 সব ক্লিয়ার, এটা হবার করলে এই যে প্রথমতে অবস্থা আছে, এখন হবার করলে অবস্থা আসবে, বর্ডার শালা আসেনি, সবই ঠিক আছে বর্ডারটা যে কেন আসেনি এটা দেখতে হবে, বর্ডার মানুফল করছে। টেক্সট
objects, decoration, নান এইগুলো দেখো একই কাজ কিন্তু করা লাগে। বর্ডার রেডিয়াস দিলাম 10 পিক্সেল একটু দিয়ে দেখি কেমন লাগে। পিক্সেল বেশি হবে বেশি হবে আল্লাহ আল্লাহ এটা না খুব পুলিশ হয়ে গেছে ঠিক করে দিচ্ছি টেনশনের কারণে ফন্ট সাইজটা কমাই দিই। ফন্ট সাইজ দিয়ে হচ্ছে 14 পিক্সেল টেস্ট করে আপনাকে দরকার নাই আমরা এত দেবো না, আমরা শুধুমাত্র দেব এতটুকু ওই ক্ষেত্রে ওই রকম থাকবে না, ডিজাইন সব সময় সেম থাকে না। হুম, আর ওটা থাকলে তুমি একটা মিনিমাম একটা হাইট ইউজ করতে পারো। হয়েছে মানে আমি এটা আপনার রিড মোডটা একটা হাইট ইউজ করব। এটা এটা যে মার্জিন বটন 30 পিক্সেল দিয়ে দাও না, ঠিক আছে, তাহলে ছোট বড় যায় থাকে না, একটা নির্দিষ্ট হাইট ইউজ করব। 30 পিক্সেল পরে আপনি দেখো তাহলে দেখো এখন ঘটনা হচ্ছে এটাও হয়ে গেছে। কেন হয়েছে জানো? এইটার ভিতরে হয়ে আছে, এই স্ত্রীর ভিতরে আছে, এখানে হয়ে আছে, ঠিক না? কি রকম আমি বলি, সিএসএস এর ভিতরে দেখো এই জায়গাতেও একটা এ আছে এবং এখানেও একটা এ আছে এই স্ত্রীর ভিতরে। এই জন্য এই স্ত্রীর মধ্যে যদি এ থাকে তখন এই স্টাইলে পাবে, এই জন্য এটা দিতে হয়। কিছু বুঝছো? তখন কি উপরে যেটা লিখছি না ওইটা পাবে না, মানে এটা এটা বোঝাচ্ছে যে এই স্ত্রীর ভিতরে এ আছে, মানে যে কোনো এ এটা পাবে না। দাঁড়াও ভাই সারা, দাঁড়াও দাঁড়াও, তুরু 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 তুরু, দাঁড়াও একটু মিনিট একটু মিনিট একটু মিনিট। হয়েছে, এই দেখো এটা কাজ হচ্ছে। এখানে দুইটা সিস্টেম করা হয়েছে, ঠিক আছে? যখন আমি এই অ্যারো চিহ্ন দিই নাই, অ্যারো চিহ্ন দেওয়া মানে হচ্ছে এই স্ত্রী এ, মানে এই ডিবের ভিতরে সিঙ্গেল ওভারের ভিতরে এ থাকলেই এই এর এর ডিজাইনটা পেয়ে যাচ্ছে। হুম, কারণ এটা এর সিঙ্গেল ডিভের অফার, এটা সিঙ্গেল অফারের মধ্যে, তাই না? তো এটা থেকে মুক্তির উপায় হচ্ছে, লোক ভালো করে দেখো, এই যে এখানেও এখানে এই স্ত্রীর পরে এ আছে, তাই না? আর এখানে ডাইরেক্ট এ, এই জন্য বলা হয়েছে যদি সিঙ্গেল অফারের পরে এ থাকে তাহলে এই স্টাইল পাবে। কিন্তু আমার এটা তো সিঙ্গেল অফারের পরে না, সিঙ্গেল অফারের পরে এই তারপরে এ, এই জন্য এই অ্যারো চিহ্ন দিয়ে দিলে বোঝা যায় সিঙ্গেল অফারের পরে কোনো এ থাকলে সেটা পাবে। অর্থাৎ আচ্ছা, সিঙ্গেল অফারের পরে দেখো সিঙ্গেল অফার আই আছে, এইচ আছে, পি আছে, তারপরে এ আছে। সিঙ্গেল অফারের পরে এ থাকলে তখন রিড মোড স্টাইলটা কাজ করবে। বোঝা গেল? ইম্পর্টেন্ট একটা জিনিস শিখে দিলাম। হুম, শুধুমাত্র এটা পাইছে, এখন আর এগুলো পাই নাই। ওকে, এই এইটুকু করতে বলছিলাম। এখন আর এটা হওয়ার না, কোনটা হওয়ার হবে, সবই হবে, কিন্তু এটা হচ্ছে এটা হয়েছে সিঙ্গেল মানে এটা হওয়ার না। ওই এই যে আগে তো ইউজ রেডিয়াস রেডিয়াস হবে না তো, এটা ভুল ছিল, ভুল ছিল, এটা ওইটা যে এটা একটা এটা একটা পেজ আছে এখানে। ও, এইটি কম্পিউটার আচ্ছা, এটা বুঝতে পারছো? হুম, এটা কত দেখাইছি, তোমরা তো সব বুঝো কিন্তু কিছু লাস্টটা বুঝো না। প্রবলেম 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 অ্যামাজিং ফিচার। কোন মাসখানেরটা, কোন মাসখানেরটা, এটা না না, এটা না, আমাজন ফিচার তো শুরুই করলাম না, আগে পাক করলে কেউ আমাজন ফিচার না, নিচে
মাঝখানে ফিরে আসলে হয়তো পাগল হয়ে গেছো তুমি, বুঝতে পারছি। একটু পরে ট্রিটমেন্ট করতে হবে। এটা তো এমার্জেন্সি ফেজ শুরু হলো। মা যে স্যার স্টার্ট হার তাই ঠিক করে নিও। কমেন্টস তো আমারই কোনো কঠিন না। মা জেল আছে নাকি? এটা কি আছে? আচ্ছা দেখেনি, বানানটা ভুল গেছে, ঠিক করে নি। ঠিক আছে, কন্টেনার কন্টেনারের ভিতরে রো তো নেবই না আমি, এখান থেকে এইটুকু শেষ করে দেবো। এই যে এখান থেকে নিচ্ছি রো, আমার তো সবকিছু করাই আছে, আমি ওখানে এখান থেকে নেবি রো শেষ, টাইটেল শেষ, তাহলে এখানে এই টেক্সটটুকু নিয়ে এখানে বসাই দেবো। এবাই হাই এবাই হাই শেষ। আর টেক্সটের টাইটেল কি শালা, টেক্সটের টাইটেল আবার চেঞ্জ করছে। এই বেশি স্লো, অনেক স্লো। এইটা নিলাম, নিয়ে এই জায়গা সেট করে দিলাম টেক্সটটা, খেল খতম, চলে আসছে। দেখছো অ্যামাজন ফিজার কাজ শেষ। এইটা হচ্ছে সেকশন ডিটেইল এখানে দিতে হবে, ঠিক আছে? একবার স্টাইল করে রাখছি এইটার জন্য উপরে, ওইটা এখন এখানে পেয়ে যাচ্ছে। ওই দেখ তুমি ঠিক করে নিও, ওইটা আমি পারবো না ঠিক করতে। একটা ইয়া ফোন প্লট, ঠিক আছে, বর্ডার মতো ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাথে থাকো, সব হবে, পুরো বাংলা লিংক। এইটা এখন নিয়ে যেতে হবে কপি করে। কিরে খালা, খালা চলে গেছে? খালা তো ভালোই সময় দেয় রান্না করতে। ও খালা, একজন মহিলা বাড়িতে কাজের লোক, দুইটা কাজ করে 1500 টাকা নেবে। এটা বুঝছো, ব্যাকগ্রাউন্ড কালো দিয়ে দিতে হবে এখানে। কিরে ভাই মিলে গেছে, থেকে মুক্তির উপায় কি জানো? না, এই জায়গাতে তোমার একটু কাজ করতে হবে। কোনটা? এই সেকশন টাইটেল এখানে যেটা আছে না, এখান থেকে এইটুকু উপরটুক থাকলোই, তাহলে যেখানে আমার চেঞ্জ করার দরকার হবে এই জায়গা আগে বসাই, বসাই দিয়ে এই জায়গা আমি দিলাম সাদা টাইটেলের কালটা। হ্যাঁ, এখন আমার এগুলো কিছু লাগবে না, খালি আমার এইটা লাগবে, বুঝছো নি? এগুলো কিছু লাগবে না, কারণ আমি যেটা চেঞ্জ করছি অনলি সেইটা বসাই দিলাম, কিছু বুঝতে পারবেন? এর ব্র্যাকেট চুরি করছে, হয়েছে কি বোঝনি বলো? সেকশন টাইটেল উপর থেকে কপি করে আমার যেটা চেঞ্জ করা দরকার
আমি শুধু সেইটাতে কালারটা সাদা করে দিয়েছি। এখন দেখো এখানে উপরের ওই কালারটা না পেয়ে নিচের কালারটা পাচ্ছি। আরে দেখো এই জায়গা যা ছিল এই যে সেকশনটা তো এখানে করাই আছে, সেট করে এখানে বসাইছি, বসাই দিয়ে যেখানে সাদা প্রয়োজন খালি সেটা রাখবো আর বাকি সবগুলোই ফেলে দেবো। বোঝা গেল? হ্যাঁ থাকবে না কেন, কপি করলাম পারতাম কিন্তু বারবার লাগবো কেন আমি, আমার এই যে এখানে এখানে দেওয়া তো আমি জীবনেও লাগবো না, আমি খালি জাস্ট ওই এস্টিমেল বসা দেবো কাজ শেষ, উপরে টুক পেয়ে যাবে। বুঝছো? আরো বুঝবা আমার না তোমার কোডার আরিফ কি হয়েছে রে ভাই। হ্যাঁ আরিফ কি অবস্থা? হ্যাঁ আমি ফ্রি, সমস্যা নেই বলো। আচ্ছা দাও কনফারেন্স করে দাও। দেখবা আরে মেয়ে এত শেখানো যায় নাকি, কি আছে তো একই জিনিস গতকাল শিখেছে আজকেও শিখাচ্ছে, তাহলে কি হলো? আগানো লাগবে না, এই কোর্স শেষ করা লাগবে না আমার? তাহলে ও ভিডিও দেখে ঠিক করবে এটা। কত এস এম পাইবিতে সমস্যা নেই, ছোট করে তারপরে এটা হচ্ছে এক্সট্রা স্মল 12 কন্ট্রোল এস তারপর হচ্ছে 2 ঠিক আছে। এখানে হচ্ছে ফিচার হবে FATURES ফিচার, ঠিক আছে। আই শালার এখানে ইমেজ, ইমেজটা বসাই দে, ইমেজটা আছে না এখানে, ইমেজ তারপরে ইমেজেস পিসি ডট পিএনজি মিডিয়া অবজেক্ট আছে, এগুলো সব ভুলে গেছে আমি, কি শিখাচ্ছি আল্লাহ জানে। মিডিয়া অবজেক্ট, এই যে মিডিয়া অবজেক্ট, ফুটস্টপে মিডিয়া অবজেক্ট আছে, এগুলো শিখাইছি, অনেক শিখাইছি এগুলো। এই দেখো কত সুন্দর ভাবে ইমেজ টাইটেল সব সুন্দর ভাবে বসে গেছে। তাই না? তাই কাজ দেখে কাজ করাই নিয়ে গেল, ড্রপ ডাউন মেনু ডাউন কি ব্যবহার করে এখান থেকে সফটটা নিতে এগুলো বুঝছিস তাই না? বুঝে গেছে? আল্লাহ 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 মোটি স্টপ হয়ে চলে আসছে রে ভাই, তেরে 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 আমি কি রেখে থাকতেছি মোটি স্টপ লিখে তো এখানে এখন তুমি সব বসাই দিবা কাজ শেষ, পিটানো হবে পিটানো হবে এখন দেখবা কেন।
এখন তো দেখার প্রশ্ন আসে না, এখন তো কাজ শেষ। এই যে প্রথমে আমাদের এখানে ইমেজের পরিবর্তে আই নিতে হবে, ঠিক আছে? তা এটা নিতে হলে প্রথমে এইটা নিলাম, এইটা নিলাম আই। তারপরে টাইটেল আছে, তাই না? টাইটেল নিতে হবে, টাইটেল করে এই যে টাইটেল, ঠিক আছে? এখানে যে টাইটেল আছে সেটাই হচ্ছে এই এই জায়গা নিলাম, ঠিক আছে? এবার কন্টেন্ট, কন্টেন্ট যেটা আছে তাই শালা এটা কন্টেন্ট আর আছে এ, এই দুইটা নিয়ে এই যে ডট ডট দেওয়া মানে এখানে আরো কিছু অ্যাড করো, হয়েছে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে এই জায়গা দিয়ে দিলাম। এখন দেখো তো, দেখো এগুলো লিখছি ঠিক আছে, কিন্তু আমার ডিজাইনটা কত সুন্দর ভাবে এখানে চলে আসবে স্টেপ বাই স্টেপ, দেখছো? এই দেখো দেখছো, আমার কিছু করা লাগছে, লেফট টেপ কিছুই লেখা লাগেনি, শুধু এটুকু বসাই দিছে। আমরা লিখছি হচ্ছে ফিচার্ডের পরে ইউএল এল আই এ আই না, ওকে। তাহলে ফিচার্ডের পরে ইউএল মার্জিন জিরো প্যাডিং জিরো লিখতে হবে, মার্জিন জিরো প্যাডিং জিরো স্টাইল নাম, ঠিক আছে? এলআই এলআই ডিসপ্লে ব্লক দিয়ে দিই, মার্জিন বটম দিয়ে দিই 15 পিক্সেল, যাতে একটু ফাঁকা থাকে উপর নিচে, এই শালা। তারপরে এখানে এ এ এটা আছে ডিসপ্লে ব্লক। তারপরে আই, আইতে কি ডিজাইন আছে সেই ডিজাইনটা এখানে আই আছে না, এই যে এই হালা এই হালা হাই এই আইটা নিয়ে যা। যদি এই ডিজাইন নাই, এখন ডিজাইন একটু চেঞ্জ আছে মনে হয়, তারপরে এটা বসাই দিই, ঠিক আছে? তাহলে এটা গেল। এলআই এর পরে যদি কোনো এর পরে যদি আই থাকে তাহলে এই ডিজাইন পাবে, ঠিক আছে? করে দিলাম একবারে, ওকে। তাহলে এইটুকু কাজ হয়ে গেল। হ্যাঁ, এবার হচ্ছে H3A মিডিয়া বডি, হলে শালা এটা লিখে দাও, এই জায়গা লিখে মিডিয়া বডি, মিডিয়া বডি, মিডিয়া বডির পরে যদি H3 থাকে, H3 পরে যদি A থাকে, ঠিক আছে, তাহলে এই স্টাইল পাবে। কোন স্টাইল পাবে? আই, এই যে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বোঝা গেল? এই যে এইটুকু লিখে ওই তো নিয়েছি আমরা, না এইটুকু না, এইটুকু নিয়ে আমরা কপি করে এই যে এখানে বসায় দি, তারপরে এটা এখানে এরকম দিয়ে দিই। দেখো কি স্টাইল পরে এই এই পাবে, হ্যাঁ এই যে পেয়ে গেছে, ডিজাইন সব পেয়ে গেছে, পাইছ না? এটাও পাইছে কিন্তু, দেখছো? কিন্তু মাগার ভালো আসি নাই। এই আইটা নিয়ে একটু ই করা লাগবে, আইয়ের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, প্রথম কথা এটা। এই শালা, আচ্ছা এই হোয়াইট আইটা লাগবে না, কারণ এটা তো কালোর উপর আছে, শুধুমাত্র এনে ফন্ট সাইজটা দিয়ে দিই 30, ঠিক আছে? এখন ব্যাকগ্রাউন্ড কালার না, এখানে শুধু কালার দিই, লাউ দেখো দেখি তো কি অবস্থা, পাইনা কে দেখেনি আগে, ও বুঝতে পারছি পাইনি কেন। এই দেখো আমরা আরেকটা ক্লাস মিস করছি, মানে হচ্ছে এখানে একটা ক্লাস মিস হয়ে গেছে। এই যে এটা মিডিয়া লেফট, মিডিয়া বডির আগে হবে মিডিয়া লেফট, অর্থাৎ এই জায়গাতে মিডিয়া লেফট, তার মধ্যে হবে হচ্ছে আই, এ এতে এখানে আরেকটা ঠিক হবে, এই
দেখি তো এবার কি হয়। হয়েছে বুঝলু? ওই যে একটা ক্লাস নিচ্ছিল তো ওই ক্লাসটা আছে। আচ্ছা নিচে নিচে এটা ডাইল ভাত, এটা তুমি করতে পারবা। দেখো তুমি এখানে চাও, এই সেন্টারে চাও, ঠিক আছে। এটা কি মিডিল অ্যালাইন, বটম অ্যালাইন, টপ অ্যালাইন? আমরা এখানে যেটা ইউজ করছি এটা টপ অ্যালাইন। মিডিল অ্যালাইন করতে হলে এখানে মিডিল অ্যালাইন দিতে হবে। এটা দেওয়ার জন্য তোমাকে যেটা ইউজ করতে হবে, আচ্ছা কি কই গেল মিডি কি মিডি, দাঁড়াও আগে দেখে নি আমরা। ও এখানে কিছু লেখা নেই, মিডিয়া লেফটের জায়গায়, ঠিক আছে। এই যে মিডিয়া লেফটের জায়গায় মিডিয়া মিডিল লিখে দাও। কইরে কইরে এই যে এখানে এই জায়গাটা আছে না, এটা থাক পরে এই জায়গা খালি এটা লিখে দিলাম, ঠিক আছে। এখন দেখো কি আবার করে দিও, এইভাবে তিনটা করতে হবে, ঠিক আছে। আজকে এই যে ব্যাগার খাটলাম, ও কারণে ব্যাগার খাটলাম, এই তোমাদের জন্য। ও কারণে না বলো আমাদের কাজ হয়েছে, কিন্তু এগুলো তো আমার কাজ ছিল না। বোঝা গেল স্যার, অসুবিধা আছে বুঝতে? কুপিয়ে দিতে হবে কোনগুলো, ওগুলো যেমনে পারেন তেমনে করবেন, ঠিক আছে। যেখানে পারবেন না রেখে দেবেন, কিন্তু করতেই হবে, করতেই হবে। দাঁড়ান 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 এক মিনিট, আমি একটা সিস্টেম এনে নিই। আবার কষ্টটা কেটে দেবে, ভালো লাগছে না, ঠিক আছে। এই যে এই পর্যন্ত করে দিলাম, এখন এগুলো সুন্দর করে ডিজাইন করে ফেলতে হবে। কি বোঝা গেল? আচ্ছা দাঁড়ান, এটা পুশ করে দিই আগে।